কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও 7,81,000 টিকা উপহার পেল বাংলাদেশ। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান রিসিভ করেন পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। এ সময় আনুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত 2,39,00,000 টিকা পেয়েছে বাংলাদেশ। আগস্টেই সিনোফার্মের আরও 34,00,000 টিকা পাওয়া যাবে। আপাতত টিকার কোনো অভাব নেই উল্লেখ করে আগামী 2 মাসের মধ্যে অর্ধেক মানুষকে টিকার আওতায় নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার 7,81,320 ডোজ টিকার ফ্লাইট ঢাকায় পৌঁছায় শনিবার দুপুরে। কোভ্যাক্সের আয়তায় উপহারের এই টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সহ সংশ্লিষ্টরা। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাপান রাষ্ট্রদূত বলেন, করোনা মোকাবেলায় তার সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। একতা বলতে হয়ে লড়ছি আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের সঙ্গে একসাথে খাজি করে যাব। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত 1,30,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে, মজুদ আছে আরও 1,21,00,000 ডোজ। এই অগস্টে দ্বিতীয় সপ্তাহে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আরও 34,00,000 টিকা এখানে আমরা পাবো এবং আমাদের অ্যাস্ট্রাজেনিকার টিকাটা এই আসবে এই অগস্ট মাসে। আগামী মাসে ফাইজারের টিকাও আসার কথা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে 7,00,000। আগামী 7 আগস্ট শুরু হতে যাওয়া গণটিকা কর্মসূচির অগ্রগতি ও পরিকল্পনাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 13,800 বুথে টিকা দেওয়া হবে, এক সপ্তাহব্যাপী একটা কার্যক্রম। এর মধ্যে প্রায় 1,00,000,000-এরও বেশি টিকা আমরা দিতে সক্ষম হব। এখন আর টিকার অভাব হবে না উল্লেখ করে 2 মাসে দেশের অর্ধেক মানুষকে টিকার আয়তায় নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখেন, আপনি কোথাও শুনেছেন দুনিয়ার কোথাও যে এক সপ্তাহে 1,00,000,000 লোকের অধিকরে ভ্যাকসিন দিবে? চারটিখানি কথা না। আপনার অনেকেই পণ্ডিত নেতিবাচক লোকেরা বলে 5 বছর 6 বছর লাগবে, 2 মাসের মধ্যে অর্ধেক হয়ে যাবে। বাংলাদেশকে একা জাপানি 30,00,000-এর উপরে অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। কম্পিটেন্সি যে কত উপলক্ষে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।